ঔষধের প্রাইস প্রতিনিয়ত বেড়েই চলেছে, যার ফলে ঔষধের অ্যাকচুয়াল প্রাইসটা কত এটা যদি আমরা নিজ দায়িত্বে জেনে না নিতে পারি তাহলে কোনো কোনো সময় আমাদেরকে ঠকতে হতে পারে। তাই আমি আজকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেবো বা এমন একটা সিস্টেম দেখিয়ে দিব যেখান থেকে আপনি সহজেই জেনে নিতে পারবেন এই ওষুধটির ইউনিট প্রাইস বা প্রতি পিসের দাম কত অথবা একটি পাতার দাম কত টাকা। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এর পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। তো আমরা প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমরা সেখান থেকে একটি অ্যাপ সার্চ করব। আমরা সে সার্চ বক্সে ক্লিক করছি এবং এখানে এসে লিখছি মেডেক্স প্লাস। মেডেক্স প্লাস লেখার পরে নিচে যে অ্যাপটি এসেছে এই অ্যাপটিতে আমি ইনস্টল করে নিব। এই অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাপটিকে ওপেন করবো। অ্যাপটি ইনস্টল হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। অ্যাপটি ইনস্টল শেষ হলে ওপেন অপশনে ক্লিক করব এবং এই অ্যাপটি যখন ওপেন হবে, ওপেন হবার পরে কিছু ইন্টারফেস দেখাবে বা কিছু পারমিশন চাইবে। যখন আপনার অ্যাপটি ইনস্টল হবে তখন কিছু পারমিশন চাইবে। এটি হলো অ্যালাউ মেডেক্স প্লাস সেন্ড টু ইউ নোটিফিকেশান। কোনো নোটিফিকেশান বা কোনো আপডেট আসলে সে নোটিফিকেশান দেবে। আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি। অ্যালাউ দেওয়ার পরে এখানে দেখুন ব্র্যান্ড নেম, জেনেটিক নেম, ফার্মাসিউটিক্যাল নেম, ড্রাগ কেস, হার্বাল মেডিসিন। আমি যে মেডিসিনটি খুঁজছি বা যে মেডিসিনটি আমার প্রয়োজন সেই মেডিসিনের সাধারণত আমরা ব্র্যান্ড নেমগুলো জানি। এক্সাম্পল হিসেবে যদি বলা যায় যেমন আমরা নাপা বা এইচ চিনি জ্বরের ক্ষেত্রে, তো এটির জেনেটিক নেম হচ্ছে প্যারাসিটামল। তো আমরা ব্র্যান্ড নেমে ক্লিক করছি এবং এখান থেকে সার্চ করে দেখব যে আমরা যে মেডিসিনটির দাম জানতে চাচ্ছি সেটি আসলে কীভাবে শো করে এখানে। তাহলে এই ব্র্যান্ড নেম ক্লিক করার পরে এই সার্চ অপশনে ক্লিক করছি। এই সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে আমার ওষুধের নামটি দেব। এক্সাম্পল হিসেবে যদি আমি দেই সেক্লো, সেক্লোর ক্ষেত্রে আপনি দেখেন উপরের তিনটি অপশন শো করেছে। একটি হলো সেক্লো 20, একটা হলো সেক্লো 40 এবং একটা হলো সেক্লো 40 ইঞ্জেকশান। তো আমরা 20টার উপরে ক্লিক করছি। 20-এর উপরে যদি আমি ক্লিক করি তাহলে এই সেক্লোর যে ডিটেলসটা রয়েছে ইউনিট প্রাইস কত এবং স্টেপ প্রাইস কত সব দেখাবে। দেখুন সেক্লো 20, কোম্পানির নাম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইউনিট প্রাইস 6 টাকা। এটি 10টি ট্যাবলেটে একটি পাতা হয়ে থাকে। একশো স্টেপের মূল্য বা একটা পাতার মূল্য 60 টাকা। অর্থাৎ সেক্লো ক্রয় করার সময় যদি 6 টাকার উপরে আমাদের কাছ থেকে প্রাইস রাখা হয় তাহলে বুঝতে হবে সেখানে আমাদেরকে দাম বেশি রাখা হচ্ছে। এই অ্যাপে আরও অনেক ইনফরমেশন রয়েছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই অ্যাপ থেকে আরও আপনারা কী কী তথ্য সংগ্রহ করতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিতে পারেন। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।